সকালের নাস্তা আম্মু ঘুম থেকে উঠিয়ে দেখি পরোটা বানাইছে, সাথে হচ্ছে মাংস। বাবার বাড়ি আসলে এই হচ্ছে মজা যে বিছানায় থাকতে থাকতেই নাস্তা রেডি হয়ে যায়। আর এই তো প্রাপ্তি ঘুম থেকে উঠেই যে হাত নাড়ানো শুরু করে দিছে, এটা হচ্ছে মানে ওরে যখন ঘুরতে নিয়ে যেতে হবে তখন এই যে হাত দিয়ে ইশারা দেখায় যে ওরে নিয়ে যাও বাইরে। নতুন শিখছে, আর যে আসে তার কোলে উঠেই ওরে বাইরে নিয়ে যেতে হবে, এটা ইশারা দেখায় দেয় বাইরে নিয়ে যেতে হবে। তো আমি এখন আর ওরে কোথায় ঘুরতে নিয়ে যাব, ভাবলাম যাই ছাদের থেকে ঘুরে আসি। আর এই তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাসার অবস্থা যাচ্ছে তাই, লিফটের কাজ এখনও তো শেষ হয় নাই, মানে শেষ হয় নাই বলতে মাত্র তো শুরু হলো। এই ঘর বাড়ির একদম এলোমেলো অবস্থা, লিফটের কাজ পুরোপুরি শেষ হলে ঘর বাড়ির অবস্থা ঠিক হবে। আর বুড়িকে কোলে নিয়ে যেই আমি বাসা থেকে বের হয়েছি, ওর খুশি দেখেন, মানে কি একটা অবস্থা, বাইরে বের হওয়ার জন্য পাগল হয়ে থাকে। একটু ছাদে নিয়ে যাচ্ছি মানে খুশিতে আর ধরে না, যার কোলে পায় তার কোলেই চলে যায় যাতে ওর একটু ঘুরায় নিয়ে আসে। তো আর কি, এই যে উপরে চলে আসলাম, উপরে এটা হচ্ছে ছয়তলার কাজ, অলমোস্ট কমপ্লিট, টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্রিল টিরো লাগানো হয়ে গেছে, মনে হয় শুধুমাত্র দরজা টরজাগুলো বাকি আছে আর কালার করাটা বাকি আছে। আমাদের বাড়ির ম্যাক্সিমামটাই কিন্তু হসপিটাল, মানে আমরাই শুধু ফ্যামিলি বাসা, বাকি পুরাটাই হচ্ছে হসপিটাল। তো নতুন যে পোর্শন হচ্ছে এটাও হচ্ছে হসপিটালের পার্টি থাকবে, শুধু ছাদে হয়তো বা আব্বুর অফিস থাকবে, একটা ফ্ল্যাট থাকবে। এই ছাদের ফ্ল্যাটেরও কাজ মোটামুটি কমপ্লিট, টাইলস লাগানো হয়ে গেলেই হয়ে গেল। ইদানিং প্রাপ্তি ঘর থেকে বের হওয়ার জন্য অসম্ভব যন্ত্রণা করে, হয়তো ওকে ছাদে নিয়ে আসতে হয় নয়তো ওকে নিচে নিয়ে যেতে হয়। এই তো গুসুর টুসুর করায় দেওয়া হয়েছে, এখন হচ্ছে আবার হাত দিয়ে ডাকতেছে, ওর ঘোরা এখনও শেষ হয় নাই। তো ওরে বললাম যে তোমার আর ঘুরতে হবে না, ঘরের মধ্যেই থাকো। আর এখন একটু দাঁড়াতে শিখছে, দেখা যায় খেলনা দিয়ে রাখলেও খেলনা ধরে না, দেয়াল ধরে ধরে হাঁটা শুরু করে দেয়। আর দেয়াল ধরে ধরে হাঁটতে গিয়ে কী হয়, দেয়ালের মধ্যে বাড়ি খায়। খেলনা দিয়ে দিছি আর যা পাবে তাই মুখে দিবে, খাটের এই বাটনগুলো সারাক্ষণ ধরবে, কবে যেন ছুটে আবার মুখে টোকে দিয়ে ফেলে। বারবার সবাই মিলে খেয়াল রাখে, কিন্তু ও হচ্ছে চুপি চুপি এই কাজগুলো করে ফেলে, কখন যে কী কাজ করে। তো আমার বেড়ানোর তো এই পর্যন্তই, আজকে সন্ধ্যায় ব্যাক করবো। তো এই জন্য প্রাপ্তির সাথে আজকে সারাটা দিন কাটাচ্ছি, এখন বাসায় গেলে তো প্রাপ্তির সাথেই সময় কাটে আর কি, এভাবেই সময় কাটে। আর প্রাপ্তির সাথে মাঝখানে দেখা হবে না অনেক দিন, আমি আসার পর, ঘুরে আসার পর আম্মুরা আবার চলে যাবে উমরাতে, প্রাপ্তির যা থাকবে প্রাপ্তির নানুর বাসায়। তো প্রাপ্তির সাথে দেখা করতে হলে প্রাপ্তির নানুর বাসায় গিয়ে দেখা করে আসতে হবে। আর দুপুরের খাওয়া দাওয়া, আম্মু টক রান্না করছে, ফুলকপি রান্না করছে, মাংস রান্না করছে, প্রিয়র বাবা গতদিন আসে নাই, আজকে আমাকে নিতে আসবে, তো তার জন্য টক রান্না করছে। আমাদের বাসায় যখনই যায় তার জন্য তো টক সবসময় রান্না করা থাকে, তারপরও এই লোক সবসময় আমার কথা শোনে, আমি বাসায় টক রান্না করি না, আসলে আমার টকটা রান্না অত ভালো হয় না, এই জন্য খুব একটা রান্না করা হয় না। আমাদের বাসায় যখনই আসে আম্মু তো ইনস্ট্যান্ট তাকে টক রান্না করে খাওয়াবে, কিন্তু তারপরেও তার এই আক্ষেপ যায় না, আমি কেন এখনও ভালো করে পারি না। তো সে আজকে তাড়াতাড়ি চলে আসছে, আম্মু আবার ওর জন্য বেগুনের ভর্তা করছে, আর হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য টমেটোর সালাদ করছে, তার আবার টমেটোর সালাদ বেশ পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখন প্রাপ্তির সাথে খেলা করতেছি, প্রাপ্তি তো ফুপা পেলে অনেক খুশি, এই যে প্রাপ্তি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিতে পারে, ইদানিং অনেক ধরনের খেলা শিখছে, এই যে হাতে তালি দেওয়া, কাউকে ডাকা, মানে খুব মজা পায়। তো প্রাপ্তি তো একটু একটু কথা বলা শিখছে, তো প্রাপ্তি প্রথম দিকে যখন দু একটা শব্দ শিখে না বাচ্চারা, যে মা বাবা দাদা, তখন ও এগুলার সাথে শিখছে ফুপা, মানে প্রিয়র বাবা সারাক্ষণ ওর কানের সামনে গিয়ে ফুপা ফুপা বলে, তো ও এই শিখে গেছে যে ফুপা। বাচ্চাদেরকে আসলে যা শেখানো হয় তাই শিখে। আর এই তো ফুপার সাথে ঢং, মানে ঢঙে শেষ নাই, ফুপা আসার পর থেকে যে এইভাবে কোলে উঠলেই হাত নাড়িয়ে দেখিয়ে দেয় ঘুরতে যাওয়ার জন্য, মানে ওরে নিয়ে নিচে যাইতে হবে, ঘুরতে হবে, যেই আসুক তার কোলে করে সে চলে যাবে। আর আম্মুকে বলছিলাম তেলের পিঠা বানাইতে, সন্ধ্যায় আম্মু পিঠা বানাইছে, পিঠাগুলো বেশ মজা হয়েছে, অনেকদিন পর সারাদিন একটা ফ্যামিলি টাইম কাটালাম, পুরো ফ্যামিলির সাথে বেশ ভালো একটা সময় কাটছে। তো এখন চলে যাচ্ছি বাসায়, আল্লাহ।